ও তাহলে এই পানটা কত টাকা? 70 টাকা। তো গায়েস এটা হচ্ছে 70 টাকা বিরার পান, আর এটা তো হলো গায়েস। আমরা এখন এসেছি মরাকুড়ি বাজারের একটি পানের দোকানে। এখানে আসলে আপনার দেখতে পাচ্ছি যে এটা আসলে 50 টাকা বিরা পান একদম ফিক্সড দাম, আর এটা হচ্ছে আপনার 60 টাকা বিরা পান, আর এটা হচ্ছে আপনার 70 টাকা বিরা পান। তো আমরা আসলে পান বিক্রেতার কাছে জানতে চাচ্ছি যে আপনারা আসলে এই গরম যে এখন প্রচুর পরিমাণে গরম, তো আপনারা কী কী দামে এই পানগুলো বিক্রি করেন? ও তাহলে এই পানটা কত টাকা এবং এটা কত টাকা? 70 টাকা। তো গায়েস এটা হচ্ছে 70 টাকা বিরার পান, আর এটা এটা 100 টাকা বিরা পান, আর এটা কত বিরা পান? এটা একই দাম। তো গায়েস উনি বলছেন যে এটা আসলে 60 টাকা বিরা পান, এটাও 100 টাকা বিরা, এবং এটাও 100 টাকা বিরা। তো এটা কত টাকা বিরা? এটা 40। ও এটা 40। তো আপনারা প্রান্ত আমরা বাই দেখতে পাচ্ছি যে কাছাকাছি দামি, মানে কাছাকাছি দাম অর্থাৎ পান একটু সাইজে একটু বড় এবং ছোট। তো আপনারা সাইজে যেটা বড় এটার দাম আসলে বেশি, এবং সাইজে যেটা ছোটো এটার দাম আসলে কম, নাকি? তো আপনি কতদিন ধরে এই পান ব্যবসা করছেন? এই পানের 5 বছর। 5 বছর ধরে পানের বিক্রি করেন। তো আপনি কোন জায়গা থেকে আসলে এই পানগুলো কিনে আনেন, তারপর এইগুলো বিক্রি করেন? ও গাঙ্গিনাপা যে মাছা বাজার আছে সেখান থেকে সে পান কিনে, এবং কিনে এনে এই ছোটো বাজার যে এই বাজারে এসে সে বিক্রি করে। তো আজকে আপনি কত টাকা বেঁচেছেন এই সকাল থেকে এই পর্যন্ত কত টাকা আসলে পান বেঁচে বিক্রি করেছেন? ও গায়েস দেখতে পাচ্ছেন আসলে কী পরিমাণে এখানে পান বিক্রি হয়। সে সকাল থেকে পান বিক্রি করছে এবং এখন পর্যন্ত সে 3000 টাকা বেঁচেছে। তো তুমি আপনি আসলে কতক্ষণ থাকবেন এই পানটি নিয়ে? রাতে 10টা পর্যন্ত ছবি তোলা হয়।